করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তার জন্য কাউন্সিলগুলোকে সরকার ১২ বিলিয়ন পাউন্ড অনুদান প্রদান করে। এর মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড অর্থ কেউ দাবি করেনি অথবা কাউন্সিল অনুদান প্রদান না করায় তা আবারও যাচ্ছে ফিরে ট্রেজারিতে। একই অবস্থা বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেও। প্রায় ১.৫ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ ফেরত দিতে যাচ্ছে এই কাউন্সিল। এদিকে অনেকে ব্যবসায়ী বলছে তারা আবেদন করলেও কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে কাউন্সিল। আর কাউন্সিল বলছে প্রায় ১২১৭টি আবেদন জমা পড়লে কাউন্সিল ৫৯২টি ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রান্ট বরাদ্দ করেছে। জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন কয়েস। মার্চ মাসে ব্রিটিশ সরকার লকডাউন ঘোষণার পর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে ১০ থেকে ২৫ হাজার পাউন্ড পর্যন্ত এককালীন গ্রান্ট প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার ১২ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করে স্থানীয় কাউন্সিলগুলোকে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বহু ব্যবসা প্রতিষ্ঠান গ্রান্ট পেলেও অনেকেই সেটি থেকে বঞ্চিত হন। আমরা অ্যাপ্লিকেশনের পরে বললো তারা আমাদের এটা ফ্রড হয়ে গেছে, তারা ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করার পরে বললো যে আমাদেরকে দেওয়া যাবে না আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অথচ আমাদের সিমিলার কোম্পানিগুলো তারা এই গ্রান্টটা পেয়েছে। একইভাবে ডিসক্রেশনারি গ্রান্ট থেকেও বঞ্চিত হয়েছে বহু প্রতিষ্ঠান। তারা সকল কাগজপত্র দিয়ে আবেদন করলেও কি কারণে প্রত্যাখ্যান করা হয়েছে সে সম্পর্কে জানানো হয়নি বলে তাদের অভিযোগ। আমি অ্যাপ্লাই করছি নি যে কিন্তু রিফিউজ করছে তারা, আর কোনো গ্রান্ট আমরা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সহ কিছু কিছু কাউন্সিলে অতিরিক্ত শর্ত আরোপ করায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান ডিসক্রেশনারি গ্রান্ট থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য এই অ্যাকাউন্ট্যান্টের। যারা ফাইসেন গ্রান্ট দিতে হয়েছে যে আপনার যেরকম তারা অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, দ্য কাউন্সিল হ্যাজ সার্টেন ক্রাইটেরিয়া দ্যাট ইউ গেট টু মেনটেন, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ইজ অ্যাকচুয়ালি ইউর বিজনেস গট টু বি নেগেটিভলি ইম্প্যাক্টেড বাই করোনা ভাইরাস। এদিকে কাউন্সিলের পক্ষ থেকে টিবিএনকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাউন্সিল এ পর্যন্ত ৯৮ মিলিয়নের বেশি অর্থ বিজনেস রেট রিলিফ দিয়েছে এবং ৭৮.৮ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ গ্রান্ট ও ডিসক্রেশনারি গ্রান্ট হিসেবে প্রদান করা হয়েছে। কাউন্সিল যথাযথভাবে কাগজপত্র বাছাই করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই অর্থ বরাদ্দ করেছে। কাউন্সিল স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাউন্সিলের হাতে এখনো যে ১.৫ মিলিয়নের বেশি অর্থ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে বণ্টন করতে সহজ শর্তে সুযোগ দেওয়ার মতামত দিচ্ছেন অনেকে। টাউন হ্যামলেটসের মাঝে আপনার যে জিনিসটা আমার মনে হয় যে যেহেতু এখনো এনাফ টাইম আছে, উই ডোন্ট নো দা এন্ড অফ করোনা ভাইরাস ইয়েট, আর এখনো আই থিঙ্ক ইটস মোর দ্যান ১ মিলিয়ন ফান্ড স্টিল দেয়ার, সো আমার মনে হয় যে এখানে মধ্যে আরো একটা ফেজ আরম্ভ অ্যাপ্লিকেশনস নেওয়া দরকার। গ্রান্ট বঞ্চিত ৬২৫টি আবেদন পুনর্বিবেচনা অথবা নতুন করে আবেদনের সুযোগ চান ব্যবসায়ীরা। তারা চান সরকারের দেয়া বরাদ্দ যেন স্থানীয় কাউন্সিলের ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারের দেয়া নিয়মে প্রদান করা হয়। অতিরিক্ত শর্ত আরোপ করা হলে বঞ্চিত হবে ক্ষুদ্র ব্যবসাগুলো। জাকির হোসেন কয়েস, টিভি ১ নিউজ, লন্ডন।